হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন এক্সপ্লোরার সুমন ইউটিউব চ্যানেল। অনেকদিন ব্লগের সঙ্গে ডিটাচি ছিলাম কিছু অফিসিয়ালি কাজের জন্য, এখন আবার আমি আমার কাজেতে ফিরছি, মানে আমার মোটর ব্লগিংয়ে। কিন্তু আজকে আমি মোটর ব্লগিং করব না, কেননা এটা হচ্ছে ফ্যামিলি ট্রিপ। ডেস্টিনেশন হচ্ছে পুরী, জগন্নাথ মন্দির দর্শন করতে। তো চলো, এখন বাজে ঘড়িতে 4টে আর আমাদের ট্রেন আছে 7টার সময় শালিমার থেকে। তো আর কি, লাগেজ নিয়ে সম্পূর্ণ বার হচ্ছে অন রোডেতে, আর দেখা হচ্ছে, কথা হচ্ছে সম্পূর্ণ অন রোডেতে। বন্ধুরা, আমরা অনেকক্ষণই শালিমার স্টেশনে এসে গেছি। তো এখন বাজে ঠিক 7:45, আমাদের 7:05 ট্রেন। আমাদের ট্রেনের নাম্বার হচ্ছে 18409 পুরী জগন্নাথ এক্সপ্রেস। তো চলো, এই ট্রেন খুব এক্সাইটেড আছি আমরা, সব বুকিং আসছে। তো চলো, যা হবে সব তো ভেতরে গিয়ে তোমাদের দেখাবো। দেখা হচ্ছে, কথা হচ্ছে ঠিক একটু পরে। তো ঘড়িতে বাজে ঠিক 7:05, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পারফেক্ট টাইমে। দেখো, তো তোমাদের ভেতরটা দেখাই, সব বসে আছে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 9:00, আমরা ডিনার করতে বসে পড়েছি আর এখন খড়গপুর ছেড়ে বিয়ে হচ্ছে। তো তোমাদের দেখাই আমাদের ডিনারে কী কী আছে। পনির রেজালা আর পরোটা। তো চলো, খাওয়া দাওয়া করে নিই। খুব খিদেও পেয়েছে, দুপুরবেলা খাওয়া হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর কথা হচ্ছে না তোমাদের সাথে। তো বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 4:15, আমরা পুরীর খুব কাছেই পৌঁছে গেছি। তো রাত্রিবেলা তো ঘুম হচ্ছিলো না, কেননা এত গরমের জন্য অনেক রাত্রে ঘুমোতে পেরেছি, আর সিট পাওয়া যাচ্ছিলো না, খুব জেনারেলে খুব লোক উঠেছিলো। তো ঠিক আছে, পুরীর খুব কাছাকাছি পৌঁছে গেছি, খুব ভালো লাগছে। চলো, দেখা হচ্ছে ঠিক একটু পরে, কেননা পুরীতে নামবো, মানে পুরী স্টেশনে নামবো, তারপর না কথা হচ্ছে তোমাদের সাথে। চলো, দেখা হচ্ছে তারা ঠিক একটু পরে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 5:45, আমরা এসে পৌঁছেছি পুরী স্টেশনে। তো দেখো, এই হচ্ছিলো আমাদের ট্রেন, এখান থেকে বন্দে ভারত ঢুকছে, হাওড়া পুরী বন্দে ভারত ঢুকছে, মানে হাওড়া যাওয়ার জন্য। তো চলো, আমাদের এই লাগেজ আর সব দাঁড়িয়ে আছে। তো চলো, আমরা ফাইনালি এসে গেছি পুরীতে, খুব ভালো লাগছে। তাহলে দেখা হচ্ছে তাহলে ঠিক একটু পরে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 5:15, তো আমরা স্টেশনে নেমে অটো বুক করে নিয়েছি। এখানে অটো ম্যাজিক যা আছে সব 400 টাকা করে বলছে। তো দিদি বার্গেনিং করে 250 টাকার মধ্যে অটো পেয়েছে। আমাদের লাগেজ অনেক বেশি ছিল, তাই অত বেশি বার্গেনিং করার দরকার পড়েনি। তো আমরা আগে যাই হোটেলে, হোটেল আমাদের হোটেল নাম কি, হোটেল নটরাজ। তো চলো যাওয়া যাক, আর সম্পূর্ণ যা হচ্ছে যা করবো সব কিছু দেখাবো তোমাদের সাথে এবং শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানিয়ে দিও। তো বন্ধুরা, আমরা যে উদ্দেশ্যে এসেছিলাম, সমুদ্রের উদ্দেশ্যে, এত বছর পরে সেটা দেখতে পেয়েছি, পুরী সমুদ্র। তো চলো তোমাদের দেখাই। 2013 সালে লাস্ট এসেছি, এরপরে 2024, প্রায় 12 বছর পর, 11 বছর পর, তাই না? হ্যাঁ, দারুণ এক্সাইটেড লাগছে, সবাই খুব আনন্দ করছে। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 5:20, আমরা এসে পৌঁছেছি আমাদের হোটেল, হোটেল নটরাজ। তো চলো লাগেজগুলো ঢোকাই, আর তোমাদের দেখাবো হোটেলটা কেমন। তো বন্ধুরা, আমরা আমাদের হোটেল
রুম পেয়ে গেছি, তো তোমাদের দেখাই হোটেলের রুম কেমন আছে। দেখো একটা বড় রুম, রাখার ব্যবস্থা আছে, এখানে টিভি আছে, কিচেনের জায়গা আছে। এখান থেকে খুলে কেমন করে, একটা ব্যালকনি মতন আছে, আর ওয়াশরুমটা দেখাই তোমাদের। এখানে কুমোডের অবস্থা আছে, শাওয়ার আছে, বেসিন আছে, একটা মিরর দিয়ে দিয়েছে, আর এখানে একটা জামা কাপড় রাখার জায়গা, এদিকেও। আর এর পাশের রুমটাও সেম, কারণ আমরা দুটো রুম নিয়েছি, তোমাদের দেখাই একই। দেখো পাখা, একটা বড়ো বেড, তিনজন সহজে শুতে পারবে। বসার জন্য সোফা দিয়েছে, এখানেও যথারীতি কোমরের ব্যবস্থা আছে, শাওয়ার দিয়েছে, বড়ো বালতি আছে, মেশিন আছে এবং মিরর আছে। এখানেও কিচেনের ব্যবস্থা আছে, আর কলেরও ব্যবস্থা আছে। আর এদেরই বাসনপত্রের ব্যবস্থা আছে, ঠিক আছে। সমস্ত ডিটেলস তোমাদের সব কিছু জানাবো, তোমরা দেখতে থাকো। আর লাগেজগুলো নিচ থেকে ওপরে নিয়ে আসি, কেননা মারা নিচে দাঁড়িয়ে আছে, ভিডিও করার জন্য আমরা ওপরে চলে এসেছি। তাহলে সব নিয়ে আসি, তারপর না কথা হচ্ছে তোমাদের সাথে, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, ঘড়িতে বাজে এখন ঠিক 9:45, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে 7টার সময়, কিন্তু হচ্ছে যে খাওয়া দাওয়া দেখানো হয়নি সকালে টিফিন, কেননা এত জোর খিদে পেয়েছিল ভিডিও করতেই ভুলে গেছি। তো এখন হচ্ছে দুপুরের লাঞ্চ, মানে রান্না হচ্ছে আর কি। আগে রান্না করে তো আমরা সমুদ্র স্নান করতে যাবো, তো তোমাদের দেখাই আগে কী কী রান্না হচ্ছে। এখানে হচ্ছে ডাল হয়ে গেছে, এখানে হচ্ছে চিংড়ি মাছের ঝাল, গলদা চিংড়ি, আর এখানে হচ্ছে মাংস কষা, এখানে হচ্ছে পমফ্রেট ফ্রাই, ম্যারিনেট করা হয়ে গেছে, এখন একটা প্রসেস বাকি আছে। রান্না করছে কে সেটা তো দেখা, বাবা ও নাকি রান্না করছে, ও তো খুঁজি নাড়ছে, কি ফালতু রে ভাই। নাড়াচ্ছে জানলা দিয়ে মাংসই পালিয়ে যাবে। তো চলো দেখতে থাকো কী কী হয়, সব কিছু দেখাবো তোমাদের সাথে এবং শেয়ার করবো। বন্ধুরা, ঘুরতে বাজে এখন ঠিক 12টা, আমরা 12-এ পড়েছি সমুদ্রের উদ্দেশ্যে। খুব ভালো লাগছে, আর ব্লগিং করার মতন কোনো মুড ছিল না, কেননা শরীর খুবই ক্লান্ত ছিল, একটু শুতেই পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে ফের 12-এছি। তো চলো, রান্না বান্না সব কমপ্লিট, এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আর এখানে আছে মা, সামনে বাপি, ফুল ফ্যামিলি যাচ্ছি। চলো দেখা হচ্ছে সম্পূর্ণ বিশেতে। তো বন্ধুরা, ফাইনালি আমরা সমুদ্র ধারে চলে এসেছি, তোমাদের দেখাই। ও এক কথায় জাস্ট অসাধারণ। এখানে মোহর বসে আছে, এই মানা Oh
thousand years later. বন্ধুরা ঘড়িতে বাজে এখন 3:00, আমরা লাঞ্চ করতে বসে পড়েছি, সমুদ্র থেকে চলে এসেছি 2:00 সময়। তো দেখো তোমাদের দেখাই আমাদের কি কি লাঞ্চে কি কি আছে। তো সরু চালের ভাত, পমফ্রেট ফ্রাই, এদিকে মুগের ডাল, চিংড়ি মাছের ঝাল, স্যালাড, মাংস, আর কি আছে কে জানে, ডিম ভাজা, ও ডিম ভাজা, ডিম ভাজা আর লেবু আছে। তো চলো খাওয়া দাওয়া করি, তারপর না কথা হচ্ছে তোমাদের সাথে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 7:30, আমরা এখন আছি একটা চশমার দোকানে। চশমাটার দোকানের নাম হচ্ছে অপটিক্যাল প্যালেস। কেন এসেছি, কারণ হচ্ছে সমুদ্রে আজ চান করতে গিয়ে আমার চশমা তলিয়ে গেছে, মানে হারিয়ে গেছে, জলেতে হারিয়ে গেছে। তো সারাদিন খালি চশমা ছিলাম, খুব মাথায় চাপ পড়ছে, কষ্ট হচ্ছে, সেই জন্য দিদিকে বললাম একটু ব্যবস্থা করার জন্য। তো আমি গুগলে সার্চ করে দেখলাম যে এখানে মানে রেটিং দেখে আমি ফোন করলাম, তো এরা বলছে যে 30 মিনিটের মধ্যে চশমা করে দেবে, নতুন চশমা পাওয়ার সময় সব কিছু করে দেবে। তো চশমা নেওয়া হয়ে গেছে আর পাওয়ার করতে দেওয়া হয়েছে, আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে হয়ে যাবে। তো তোমাদের যারা এখানে আসছো, মানে অনেকেও তো চশমা পরা অবস্থায় আসো, মানে যারা মানে চশমা হারিয়ে যায় বা ভেঙে যায়, তো তোমরা এই কুড়িতে এসে এখানে পড়তে পারো। তো তোমাদের দেখাবো সমস্ত জিনিসপত্র, দেখা হচ্ছে তাহলে ঠিক একটু পরে। এইটা হচ্ছে সেই চশমাটার দোকান, অপটিক্যাল প্যালেস, দেখো। আর পাশে হচ্ছে এই হীরাগড়ি টেম্পেল, আর ঠিক এই মেন রোড আছে এই সামনেই, এখান থেকে বাঁদিক চলে গেলেই পড়বে জগন্নাথ মন্দির। তো দাদা এখানে সব কিছু পড়ছে, দেখতে থাকো চশমাটা আসুক। কালকের আমাদের জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার দিন, আর আজকে হারিয়ে গেছে, খুব মনটা খারাপ লাগছিল, অনেক কষ্টে এসেছি এখানে, কী বলবো, এই চশমাটা পাই তো কোনো কথা বলার মতো মাথা নেই আমার। দেখা হচ্ছে ঠিক একটু পরে। ফোন নম্বর দেখলে লিজে 7978562732, উনকো তুরন্ত কল কর লিজে হো জায়েগা, নহীন তো 9090186126, দুটো নম্বর হে জো জিসকো ভি কল করেঙ্গে বহু তুরন্ত বন জায়েগা। আর হামারে পাস ভি ইয়াহাঁ পে জো ভি টুরিস্ট কাস্টমার আতে হ্যায়, হাম উনকো তুরন্ত হি বোল দে ইনস্ট্যান্ট দেনে কে লিয়ে, চেকআপ কর লেতে হ্যায়, পাওয়ার চেকিং হোয়ে তো আপকা পাওয়ার নেই হ্যায় তো পাওয়ার চেকআপ কর লেতে হ্যায়, উসকে বাদ তুরন্ত হি ইনস্ট্যান্ট 15-20 মিনিট পে হাম উনকো দে দেতে হ্যায়। ये हमारा है पॉलिसी, क्योंकि टूरिस्ट का उनका तकलीफ होगा तो वो घूमने के लिए आए, हमको भी तकलीफ होगा, इसीलिए हम उनको तुरंत ही इंस्टॉल देते हैं। ठीक है दादा, मैंने आपके असंख्य धन्यवाद, असंख्य धन्यवाद, আপনি এত তাড়াতাড়ি এইভাবে করে দেবেন আমি সিরিয়াসলি ভাবতে পারিনি। আমি জাস্ট গুগলেতে রেটিং দেখে তারপর আমি এসেছি, তো সিরিয়াসলি আমি ভাবতেও পারিনি যে এত তাড়াতাড়ি এবং ও সাকসেসফুলি দেখতে পাচ্ছে, সেটাই আমার সবথেকে বেশি লাগে। একদম একদম, और इनका भी जो भी पावर है उनको चश्मा नहीं होगा तो वो देख नहीं पाएंगे, कुछ भी देख नहीं पाएंगे, क्योंकि उनका -5 के ऊपर है, -5 और -5 और एक का जो है 4.50। अरे थैंक यू ও দেখতে পাচ্ছিল না, মানে এত কষ্ট হচ্ছিল ও পাচ্ছিল না দেখতে, মানে সিরিয়াসলি আমি এটা অবশ্যই ইউটিউবে দেবো, এবং এইরকম অ্যাক্সিডেন্ট যাদের সাথে ঘটবে প্লিজ কন্টাক্ট দাদা, দাদার নাম কি যেন, রাজা কুমার, আচ্ছা রাজা কুমার দাদার সাথে, রিকু ভাই, আর এক নামে যে ভাই হ্যাঁ ও রিকু ভাই, অপটিক্যাল প্যালেস সার্চ কর লেন, অপটিক্যাল প্যালেস, অপটিক্যাল প্যালেস সার্চ করে দেবেন। আমি গুগলে এই গুগল লোকেশনটা, আমি এখানকার লোকেশনটা আমি সেন্ড মানে ডেসক্রিপশনে পিন করে দেব, নিয়ার নীলকণ্ঠেশ্বর মন্দির, নিয়ার নীলকণ্ঠেশ্বর মন্দির, নীলকণ্ঠেশ্বর মন্দির, তো এই যে মন্দিরটা, হ্যাঁ এটা নীলকণ্ঠেশ্বর, আমি যখন বলছিলাম ওটার নাম হচ্ছে নীলকণ্ঠেশ্বর মন্দির, তো ওই এই মন্দিরের পাশেই রয়েছে অপটিক্যাল প্যালেস। তোমরা এসে প্লিজ প্লিজ তোমরা একবার যোগাযোগ করে নিও, মানে কি বলবো আমি খুবই আপ্লুত এইরকম ভাবে এ দেখে সার্ভিস দেখে। ওকে দেখা হচ্ছে হোটেলে গিয়ে এবং বাকি যেতে যেতে, ঠিক আছে তোমাদের সাথে কথা বলছি, ওকে চলো তারা, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।
বন্ধুরা চশমা তো তৈরি করানো হয়ে গেছে, এবার তো খাওয়ার পালা। আর তোমাদের দেখাই আমাদের খাওয়া দাওয়া কি আছে। দেখো উপমা আছে, এর মধ্যে চালুর চপ, এটা হচ্ছে আলু বড়া। ও এটা হচ্ছে আলুর চপ, এটা হচ্ছে আলু বড়া। যাই হোক কেমন খেতে জানি না, খেয়ে দেখি কেমন তো জানাবো তোমাদের। বন্ধুরা ঘড়িতে বাজে এখন রাত 10টা, আমরা সন্ধ্যের মানে রাতের স্ন্যাক্স খেতে বসেছি, এখন ডিনারের সময়। তো দেখো যথারীতি আমাদের খাবার চলে এসেছে, নিয়ে এসেছি চিকেন পকোড়া, এখানে সিগনেচার ডিশ মালপোয়া, ছানা পোড়া, রাবড়ি, আর এটা কি আছে ছানার জিলিপি, ছানার জিলিপি এখানেও রয়েছে, আর ছানার জিলিপি এখানেও রয়েছে। তো চলো এসব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর রাতে আছে ডিনার, এখনও ডিনার কমপ্লিট করিনি আমরা, তো সেটা তোমাদের দেখাবো। তো দেখা হচ্ছে ঠিক একটু পরে, খাওয়া দাওয়া করিনি, খুব খিদে পাচ্ছে। বন্ধুরা ঘড়িতে বাজে এখন ঠিক 10:30, আমরা ডিনার করতে বসে পড়েছি, আর মানে শরীর খুবই টায়ার্ড, সমুদ্রে স্নান করে একটু বসে থাকতে পারছি না, এত ঘুম পাচ্ছে। তো তোমাদের দেখাই আমাদের ডিনারে কী আছে। সরু সরের ভাত আর মাংস, যেটা দুপুরবেলা করা হয়েছিল তোমাদের দেখিয়েছিলাম। চলো খেয়ে নিই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু, আর আমি আমার ভিডিও এখানে শেষ করলাম, দেখা হচ্ছে কালকের নতুন এপিসোডে। এখনের মতন সবাইকে জানাই গুড নাইট।